যেটা আমার জীবনে এই দক্ষিণ চব্বিশ পরগনায় যেটা ঘটে গিয়েছিল, জীবনের প্রথম আমি এই চব্বিশ পরগনার মাটিতে পা রাখি কীর্তন করার জন্য। সেটা হলো ক্যানিং বলে একটা জায়গা, কীর্তন করতে আসি। যেই গাড়ি থেকে নেমেছি একটা বাচ্চা ছেলে এসে আমার হাতটাকে ধরেছে, বাচ্চা ছেলেটা হাতটা ধরেছে, ধরে বলছে কাকু তুমি হরিনাম করতে এসেছো? আমি বলি হ্যাঁ, আমাদের বাড়িতে চল। টেনে টেনে নিয়ে চলে গেল তার বাড়িতে, ছেড়ে একটা মাদুরি দিল, গিয়ে বসেছি, ছেলেটা পাশে বসেছে, নানান কথা বলছে, আমি চুপ করে আছি। রান্নাশাল থেকে ছেলের মা ছেলেকে ডাকল, ছেলেটা যেই গেছে ছেলেটা চুলের মুঠি ধরে গালে ঠাস ঠাস করে মারছে। শুনতে পাচ্ছি মা বলছে কে আনতে বলেছে এই দলটাকে, বাড়িতে লোকজন আসবে আর তুই একবার একটা দল তুলে দিলি, খুব মারছে। ছেলেটা কাঁদতে কাঁদতে আবার আমার কাছে এসে বসেছে। আমি বলি তোকে মারলো কেন? ছেলেটা বলে জানো কাকু, মা আমাকে প্রত্যেক দিন ধরে ধরে মারে, আমাকে কেউ ভালোবাসেনি। আমি বলি আমি তোর বাড়িতে থাকবো না, চলে যাব। কমিটির মানুষকে ডাকলাম, কমিটির মানুষ এলো, হ্যাঁ চলুন আপনার অন্য জায়গায় বাসা। আমি উঠতে গেছি, ছেলেটা হাত ধরেছে, কাকু আমার মা মারলো বলে তুমি চলে যাবে। বুকটায় বড় ধাক্কা লাগলো, আমি বসে গেলাম। আমার সম্প্রদায় চলে গেল, কীর্তনটা হচ্ছিল মেন রাস্তার ওমাতায়, ছেলেটার এমাতায় বাড়ি। আমি তিলক সেবা করছি, ছেলেটা বলে কাকু আমাকে একটু করে দাও, আমি তিলক সেবা করে দিলাম। আমি যখন এবার আসরে যাব, কমিটির অনেকগুলো ছেলে আমাকে নিয়ে যাচ্ছে, আমি যেই উঠেছি ছেলেটা আমার হাত ধরেছে, কাকু আমি তোমার সঙ্গে যাব। আমি বলি তোর মাকে বল। ওর মা রান্নাশাল থেকে বলছে আপনি চলে যান, ও যাবে না। মনটা বড় খারাপ হলো। আসরে চলে গেল, কিছুক্ষণ কীর্তন করার পরে আমি লক্ষ্য রেখেছি ছেলেটা কোথায় এসে বসেছে, দেখছি ছেলেটা কোথায় এসে বসেছে। ছেলেটা না এলে যেন কীর্তন আমার ভালো লাগছে না, কীর্তন করতে করতে বারে বারে মন তার খাচ্ছে। ছেলেটা বাড়িতে কি করছিল জানেন? মাকে বলছে মা যাব, একদম যাবি না। ছেলেটা কি করছে? রাস্তার ধারে এসে দাঁড়াচ্ছে, এত গাড়ি যাচ্ছে যেতে পারছে না। আবার মা বারণ করেছে যদি চলে যায় মা ডেকে নিয়ে এসে আবার মারবে। আবার মায়ের রান্না হয়েছে কিনা দেখছে, রান্নাশালে গিয়ে বলছে মা তোমার রান্না হয়ে গেলে আমাকে নিয়ে যাবে তো, আমি কাকুর পরিণাম শুনব। মা বলে দাঁড়া রান্না করি তারপরে ভেবে দেখা যাবে। ছেলেটা আবার রান্নাশালে, রাস্তায় রান্নাশালে, রাস্তায়। এক সময় মায়ের রান্না শেষ হয়ে গেল, মা কি করেছে আয়নার সম্মুখে বসেছে সাজতেছে। ছেলেটা বলে মা সাজবে তুমি পরে, আমাকে একবার তুমি হরিবাসনে দিয়ে এসো, কাকুর কাছে গিয়ে আমি একটু বসবো। মা বলে এত যাবার শখ, যা তুই চলে যা। যেই বলেছে চলে যা, ছেলেটা কি করেছে ঘর থেকে ছুটেছে। মা যখন সুন্দর শাড়ি পরে রাস্তায় নেমেছে, কমিটির মানুষ এসে বলল আর হরিবাসরে গিয়ে কি হবে,
এই মাত্র তোমার ছেলেটাকে লরি চাপা দিয়ে চলে গেছে। জানেন মা, আসরে যতজন ছিল সব আসর থেকে ছুটে চলে যাচ্ছে। আমি বলি, চলে যাচ্ছিস কেন? বললো, দাদা তুমি যে বাড়িতে ছিলে সেই বাড়ির ছেলেটা লরি জামা পরে মরে গেছে। বলুন মা, আর কীর্তন হবে? আসর থেকে ছুটে এসেছে, ছেলেটাকে দেখি বাকুলে শুয়ে রেখেছে। আমি এক সেকেন্ড ছেলেটাকে দেখলাম, তিলকটা দেখি তখনও তার তেমনই আছে। আমি কমিটির মানুষকে বললাম, তোদের পয়সা দিতে হবে না, আমি চলে যাচ্ছি, আমি আর আমি আসবো না হরিনাম করতে। মা এসে পায়ে ধরেছে, আমার ছেলেটাকে ফিরিয়ে দাও। আমি বললাম, ও তো ফিরেই পেতে চেয়েছিল জীবন, পারলি না তুই ধরে রাখতে। এখন তো মন বলছে, ছেলেটা আমার কেন হাত ধরেছিল? ওকে তো আমি চিনিনি, ও তো আমাকে চেনে না, তবু আমাকে কত আপন করে তোর বাড়িতে ডেকে নিয়ে গেল। ওরে কমিটির মানুষ যখন আমায় নিয়ে যাচ্ছিল, তখন তো আমার হাত ধরে ও পার হয়ে যেতে পারত, ছেলেটা মরতো না। কিন্তু তুই রাস্তা পার হতে দিলি না, এপার থেকে ওপারে তাকে পাঠিয়ে দিলি। এতে কি আমি বুঝেছি যে কখন কিভাবে মায়ের কোল থেকে ছেলে চলে যায়? মা সেটা কোনোদিন জানতে পারে না। তাই আজকে সুদাময়ী পরের বাড়িতে কাজ করে, হাউ মাউ করে কাঁদে, ছেলেটাকে বাড়ি গিয়ে দেখতে পাবো তো? কাজ শেষ হলে ছুটে ছুটে বাড়িতে আসে, এসে দেখে তার দুঃখী দড়ি বাঁধা অবস্থায় কখনো পায়খানা পেশাবের ওপর ঘোমাচ্ছে, কখনো খিদের জ্বালায় কাঁদছে, স্তনে দুধ নেই, বাল্যিক কেনার পয়সা নেই, কোন রকমে খুদ কুড়ো আধ ফোঁটা ফুটিয়ে ছেলেটাকে খেতে দেয়। এইভাবে দুঃখী বড় হচ্ছে। একদিন সুদাময়ী পরের বাড়ি থেকে কাজ করে ফিরছে, আর দেখলো তার দুঃখী সেদিন আর ঘুমায়নি, আর ঘুমায়নি। দুঃখী কি করেছে? কোথা থেকে বেশ কিছু ফুল গলায় মালা করে পড়েছে, ধেই ধেই করে নাচছে, আর কি বলা বলি করছে। সুদাময়ী দূর থেকে দেখে বলে, আমি দেখেছি ওকে ঘুমাতে, কিন্তু আজকে কি বলা বলি করছে এই দুঃখী! তুই ধেই ধেই করে নাচছিস আর কি বলা বলি করছিস, তোর কি হয়েছে? দুঃখী বলে, মা মুঝে কুচ কুচ হো রহা হ্যায়। কুচ কুচ হো রহা হ্যায় মানে তোর কি হয়েছে? মুঝে প্যার হুয়া হ্যায়, মুঝে প্যার হুয়া হ্যায়, प्यार हुआ है मुझे, प्यार हुआ है मुझे, प्यार हुआ है, ताली सवाल, प्यार हुआ है, प्यार हुआ है मुझे, प्यार हुआ है मुझे, प्यार हुआ है मुझे, प्यार हुआ है, प्यार हुआ है मुझे, प्यार हुआ है मुझे, प्यार हुआ है, प्यार हुआ है, प्यार हुआ है मुझे, प्यार हुआ है। ए दुखी, कार संगे तोर प्यार? समाजी से, ओ समाजी से, समाजी से, समाजी से, ओ समाजी से, ओ समाजी से, সমাধি সে, সমাধি সে। আচ্ছা, এত রাত্রি পর্যন্ত আপনারা বসে আছেন,
এখানে যতজন আছেন যদি ভগবানের সঙ্গে আমাদের ভালোবাসা থাকে তাহলে দুঃখীর সঙ্গে তালি দিয়ে আমরা একটু ভগবানের নাম করব তাই তো আগে তালিটাকে শুরু করুন হরি বল হরি বল मुझे प्यार हुआ है मुझे प्यार हुआ है प्यार हुआ है मुझे प्यार हुआ है प्यार हुआ है प्यार हुआ है प्यार हुआ है मुझे प्यार हुआ है सुदा मोई मने मने भावे हरि बोल हरि बोल তাহলে ছেলের কি পাঁচ বছর হয়ে গেল আমার স্বামী হাতটা টেনে নিয়ে মাথায় রেখে বলেছিল এ যখন পাঁচ বছরের হবে তখন একে ব্রাহ্মণ পাড়ার গোবিন্দ মন্দিরে কি করে আসতে বলেছিল বলুন মনে আছে খেলতে পালাতে মনে আছে তো পিছনের মায়েরে তাহলে আর কি ছেলে আমার কাছে থাকবে না যাকে পাঁচ বছর কোলে করে মানুষ করলাম এই ছেলে আজ চলে যাবে ব্রাহ্মণ পাড়ার গোবিন্দ মন্দিরে এই দুঃখী দড়ি দিয়ে মাথা ছিল তো এই চ তোকে এক জায়গায় নিয়ে যাবো কোথায় জানিস না জিসকো তুনে মন্দিয়া হে জিসকো তুনে দিল দিয়া হো জিসকো তুনে উলুধ্বনি উলুধ্বনি जिसको तूने दिल दिया है जिसको तूने मन दिया है जिसको तूने दिल दिया है ओ जिसको तूने मन दिया है जिसको तूने दिल दिया है समाजी से ओ समाजी से समाजी से प्यार हुआ है मुझे प्यार हुआ है प्यार हुआ है मुझे प्यार हुआ है मुझे प्यार हुआ है प्यार हुआ है प्यार हुआ है मुझे प्यार हुआ है এবার দুঃখী কে নিয়ে মা চলেছে কোথায় নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে আইলো এবার নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে আইলো নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে আইলো এবার নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে আইলো আরে উলু 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 ধ্বনি ভুবন ভরিল উলু 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 ধ্বনি ভুবন ভরিল উলু 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 ধ্বনি ভুবন ভরিল কৃষ্ণ দর্শন হবে আর কৃষ্ণ দর্শন হবে যে কৃষ্ণ দর্শন হবে আজি কৃষ্ণ দর্শন হবে যে আনন্দ আরে ধরে আজি কৃষ্ণ দর্শন হবে যে আনন্দ আরে ধরে আজি কৃষ্ণ দর্শন হবে যে আরে নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে আইলো নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে আইলো নাচিতে নাচিতে দুঃখী আজি নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে আইল বলিয়ে রাধা রানী কি জয় অনেকক্ষণ জয়ধ্বনি ওঠে না বলে তাই একসঙ্গে হলো না আরেকবার বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি জয় তাহলে সুদাময়ী তার ছেলেকে নিয়ে কোথায় এসেছে ব্রাহ্মণ পাড়ার মন্দিরে
ভরা দুপুর বেলা পূজারি ব্রাহ্মণ কি করেছে, ভগবানকে ভোগ নিবেদন করে বাইরে থেকে দরজা বন্ধ করে বসে আছে। আর প্রসাদ পাওয়ার জন্য ব্রাহ্মণ পাড়া থেকে ছেলে বউ নাতি নাতনি সবাই এসেছে, আসতে কথা নয়। এবার পূজারি ব্রাহ্মণ তালি দিয়ে প্রসাদ বার করে হাতে হাতে দিচ্ছে। সুদাময়ী বলে, দুঃখি হাতটা বাড়িয়ে দে, ভগবানের প্রসাদ পাবে। সুদাময়ীও হাত বাড়িয়েছে, দুঃখীও হাত বাড়িয়েছে, প্রসাদ পাবে বলে। পূজারি ব্রাহ্মণ প্রসাদ দিতে 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 ওই দিতে দিতে ঠিক আছে, প্রসাদ দিতে দিতে যেই সুদাময়ীর হাতে দিতে গেছে, দেখে এক বিধবা, তারপর একটা মেয়ে ছেলে। প্রসাদ দিতে গিয়ে হাত তুলে নিয়েছে, কে তুই? আগে আমি সুদাময়ী, এটা আমার ছেলে, তা হাত পেতেছিস কেন? প্রসাদ দিচ্ছেন আমি পাবো বলে। কি নাম বল? সুদাময়ী। পরেরটা কি? সুদাময়ী। আরে সুদাময়ীর পরে কি বসাস? সুদাময়ী দাস। যেই বলেছে সুদাময়ী দাস, কোন সাহসে তুই প্রসাদ পাবি বলে হাত বাড়িয়েছিস? জানিস না এটা ব্রাহ্মণ পাড়ার মন্দির, এখানে কোন নিজ জাতি মানুষের আসা নিষেধ, আর প্রসাদ পাবি বলে হাত বাড়িয়েছিস? হাত নামা। সুদাময়ী বলে, কেন, নিজ জাতি মানুষদের প্রসাদ দিতে নেই? নেই, প্রসাদ দিতে নেই। আর এটা নিয়ম, হে ভক্তমণ্ডলী, এখানে কেউ যদি ব্রাহ্মণ থাকেন, আস্তে একটু আস্তে, আমি কোন ব্রাহ্মণকে ছোট চোখে দেখি না, আমি ব্রাহ্মণকে সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু আজকে এই ব্রাহ্মণ এ তো নিজে তো নিয়মে বাঁধা আছে, কারণ মন্দিরটা ব্রাহ্মণ পাড়ায় হয়েছে, কিন্তু মন্দিরটা ব্রাহ্মণ করেনি, এ মন্দির করেছিল রানা প্রতাপ সিং। আর রানা প্রতাপ সিং মন্দির করে আদেশ দিয়ে গিয়েছিল, যেটা ব্রাহ্মণ পাড়ার মন্দির আমি করে দিলাম, এই মন্দিরে কোনো দিন যেন ছোট জাতের ছেলে মেয়ে না ওঠে। তাহলে উনি বাঁধা, উনি তো নিয়মে বাঁধা, তাহলে উনার কি করার আছে? অনেকে মনে মনে ভাববে যে প্রসাদ দিচ্ছে না, ব্রাহ্মণদের ছোট করছে না, মা ব্রাহ্মণরা নিয়মে বাঁধা হয়ে গেছে, ওর কিছু করার নেই। তাই পূজারি ব্রাহ্মণ বললো, সুদাময়ী, প্রসাদ দেয়াটা আমার কাছে কোনো সমস্যা নেই, আমি যদি অন্য মন্দিরে পুজো করতে যাই, সেই মন্দিরে হাত পাতলে আমি প্রসাদ দেব, কিন্তু এই মন্দিরে এ প্রসাদ কোনো নিজ জাতির মেয়েকে দিতে নেই। সুদাময়ী বললো, তাহলে প্রসাদ দিতে হবে না, তাছাড়া আমি প্রসাদ পাবো বলেই আসিনি, তাহলে তুই এসেছিস কেন? না, আমি মন্দিরে দান করতে এসেছি। যেই বলেছে দান করতে এসেছি, সঙ্গে সঙ্গে পূজারি ব্রাহ্মণ থালাটা রেখে দিয়ে হাতটা পেতেছে। দান করতে এসেছিস, কি দান দিবি দে? সুদাময়ী বললো, রানা প্রতাপ সিং নিয়ম করে গেছে যে নিজ জাতি মানুষের হাতে প্রসাদ দিতে নেই, আর রানা প্রতাপ সিং এটা বলে যায়নি যে নিজ জাতির হাতে টাকা পয়সা দান নিতে নেই, এটা তো বলে যেতে পারত না, দিতে গেলে সমস্যা হচ্ছে, নিতে গেলে তো কোনো সমস্যা নেই। তাহলে নিতে গেলেও তো নিয়ম একটা করতে পারত, যে নিজ জাতি মানুষের হাত থেকে কিছু নেওয়া যাবে না, দেয়া যাবে না, তাহলে নেওয়াও যাবে না, বলে এ নিয়মটা জানা নেই। আর তাছাড়া এমন কথা আমাকে বলে কোনো লাভ নেই, কি দান দিবি দে? সুদাময়ী বলে, আমি যেটা দেব সেটা তোর থালায় দেয়া যাবে না। হরি বল হরি বল। তাহলে তুই কি বস্তাতে দিবি? বস্তায় দেয়া যাবে না। তাহলে দু চারটে ব্রাহ্মণকে দিবি? দু চারটে ব্রাহ্মণকেও দেয়া যাবে না। বল তাহলে দিবিটা কি? এই যে আমার দুঃখী, হরি বল হরি বল, এ যখন একদিনের ছিল, আমার স্বামী হাতটা টেনে নিয়ে মাথায় রেখে বলেছিল, এ যখন 5 বছর হবে,
একে ব্রাহ্মণ পাড়ার গোবিন্দ মন্দিরে তুমি দান করে আসবে। তাই আমি ফলমূলে দিতে আসিনি, টাকা পয়সা দিতে আসিনি, এই মন্দিরেতে আমার দুঃখীকে আমি দান করিব। দুঃখী রে হরে দুঃখী রে, দুঃখী দুঃখী রে, দুঃখী রে। একটা কথা আপনাদের বলি, সেই দানের কথায় যখন উঠি এলো, আমি আপনাদের ঘরে বলছি আপনারা একটু দান করবেন। সুদাময়ী তার ছেলেকে দান করতে এসেছে মন্দিরে, আর আপনারা যখন হরিবাসরে এসেছেন, এই হরিবাসরে যে যতটুকু পারবেন একটু দান করবেন। কমিটির মানুষ আপনাদের কাছে আসবে, আপনারা যে যতটুকু পারবেন একটু দানের হাত বাড়িয়ে দেবেন, এইটুকু শুধু আপনাদের কাছে অনুরোধ। তবে যারা দান নিতে আসবে তাদের ঘরে বলে দিচ্ছি, পিছন থেকে শুরু করবেন, পিছন থেকে শুরু করে সামনে আসবেন। তার কারণ সামনে যদি চঞ্চল হয়ে যায় তাহলে কীর্তন করাটাই সম্ভব হবে না। সেই জন্যে তাহলে সুদাময়ী কি করতে এসেছে, মন্দিরে দান করতে এসেছে। আমার দুঃখীকে আমি দান করিব, আমার দুঃখীকে আমি দান করিব। আজ হতে দুঃখী মন্দিরে থাকবে, আমার দুঃখীকে আমি দান করিব। আজ হতে দুঃখী মন্দিরে থাকবে, আমার দুঃখীকে আমি দান করিব। আজা সুদাময়ী কি করছে মন্দিরে, তার ছেলেকে দান করছে। আচ্ছা বলুন তো, কালী মন্দিরে কেউ যদি 10,000 টাকা দান করে তাহলে দানের টাকাটা কে নেবে, মা কালী নেয় না যে মন্দিরের প্রধান পূজারী সে নেয়? মা কালী নেবে কি করে, যে পূজারী সে নেবে। তাহলে সুদাময়ী যেহেতু ছেলেকে দান করছে তাহলে দান নেবে কে, পূজারী ব্রাহ্মণকে নিতে হবে। কিন্তু পূজারী ব্রাহ্মণ চিন্তা করলো, এ তো একটা মুচির ছেলে, একে মন্দিরে দান করে যাচ্ছে, আর মন্দিরে দান করে গেলে ছেলেটা থাকবে কি করে, মন্দিরে সারা দিন রাত পড়ে থাকতে পারে, ছেলে তো মরে যাবে, আর একে আমিও তো বাড়িতে নিয়ে যেতে পারবো না, কারণ এ একটা নির্জাতির ছেলে, একে আমি বাড়িতে নিয়ে যাব কি করে, আস্তে কথা নয়। তাহলে আমি ওই তারে বলছি, কথা নয় মা, এদিকে তাকিয়ে আছি, যাইনি দেয়, তাই লক্ষ্য করুন। তাহলে পূজারী ব্রাহ্মণ নিতেও পাচ্ছে না, আর দান করেছে ফিরিয়েও দিতে পাচ্ছে। পূজারী ব্রাহ্মণ সিদ্ধান্ত করল যে আচ্ছা সুদাময়ী, তোর ছেলেকে তো দান করে দিয়েছিস, তোর কি কষ্ট হবে না? সুদাময়ী বলল, কষ্ট করলেও তো আমার কিছু করার নেই, স্বামী বলে গেছে আমাকে দিতেই হবে। আচ্ছা সুদাময়ী এক কাজ কর, এক কাজ কর সুদাময়ী, ছেলে তোরও কাছে থাকবে, মন্দিরেও দান হবে, এমন যদি একটা ব্যবস্থা করে দি, কোনো সমস্যা হবে এমন একটা ব্যবস্থা করলে? সুদাময়ী বলে, এ তো তাহলে খুব ভালো কথা, ছেলে আমারও কাছে থাকবে আবার মন্দিরেও থাকবে, আপনি পারবেন। আচ্ছা বলুন কি করবেন, এক কাজ কর, তোর ছেলেকে কদম গাছের নিচে বসিয়ে দিয়ে যান, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত থাকবে, সন্ধ্যের পরে তুই নিয়ে বাড়ি চলে যাবি, আবার সকালবেলা বসিয়ে দিয়ে যাবি। তাহলে সকাল থেকে সন্ধ্যে মন্দিরে দান হলো, আর সন্ধ্যের পরে বাড়িতে নিয়ে যাবি, বাড়িতে ছেলে তোর কাছে রইল কি, তাহলে দান করাকে দান হলো, ছেলে তোর কাছেও রয়ে গেল, বল পছন্দ? সুদাময়ী বলে, আপনি আমাকে বাঁচালেন, ভেবেছিলাম ছেলে সারা জীবনের মতো চলে যাবে।
কিন্তু ছেলে আবার আমি ফিরে পাবো কি সারা রাতটি ছেলে আমার কাছে থাকবে এই দুকি চ কদম গাছের নিচে চ দুকিন কিন্তু মন্দিরে ওটা হলো না কদম গাছের নিচে বসিয়ে দিয়ে গেল ওরে দুকি রে দুকি রে আজ হতে তোরে কদম গাছের নিচে ঠাঁই হলো যাবার বেলায় একটা কথা বলে যাই নিজের ইচ্ছায় কোনোদিন মন্দিরে উঠবি না যাত্রার হাতে খাবি না যাত্রার সঙ্গে বন্ধু করবি না তোকে আমি গাছের নিচে বসিয়ে দিলাম আরে দুকি আরেকবার হরিধ্বনি अरे दुखी दुखी रे दुखी रे दुखी रे আজ হতে দুখী এই গাছের নিচে থাকবি ওরে আমি গাছের নিচে বসিয়ে দিলাম ওকে গাছের নিচে বসিয়ে দিলাম গাছের নিচে বসিয়ে দিলাম গাছের নিচে বসিয়ে দিলাম বলিয়ে রাধা মাধবে কি গিরিধারী শ্রীকৃষ্ণ কি তাহলে দুকির ঠাঁই হলো কোথা মা পেছন দিক থেকে বলো দুকির ঠাঁই কোথা হয়েছে কদম গাছের নিচে সন্ধ্যেবেলা মা নিয়ে চলে যায় সকালবেলা বসিয়ে দিয়ে যায় আটটা দিন লক্ষ্য করুন আটটা দিন দুকুর বেলা হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ বলিয়ে রাধা মাধব কি আপনাদের দান দেয়া হয়ে গেছে কি হয়ে গেছে তো ঠিক আছে এখন শোন তাহলে কদম গাছের নিচে দুঃখীকে বসে দিয়ে গেছে আটটা দিন হয়ে গেছে লক্ষ্য করুন আটটা দিন দুপুরবেলা মন্দির থেকে একটা কালো মতো ছেলে বেরিয়েছে আর মন্দির থেকে একটা কালো মতো ছেলে বেরিয়ে দুঃখীকে ডাকছে এই দুঃখী মন্দিরে আয় দুঃখী বলে তোর দরকার পড়লে তুই আয় মন্দির থেকে যে ছেলেটা ডাকছে দুকি মন্দিরে আয় দুকি বলে তোর দরকার পড়লে তুই আয় না ভগবান মনে মনে বলে দেখোছো আটটা দিন পর্যন্ত বসে আছে কেউ ওর দিকে ফিরেও তাকায় না আর আমি ওকে ডাকছি ও আমাকে চিনতে পারছে না আমি ওকে ডাকছি ও আমার কাছে আসছে না ওকে আমার কাছে যেতে হবে চল ভাই তোর কাছেই আমি যাব এবার দুকি কৃষ্ণ কি করেছে মন্দির থেকে নেমেছে ঠিক আছে আর মন্দির থেকে নেমে দুঃখীকে বলছে তোর নাম কি বলে আমার নাম হলো দুঃখী কৃষ্ণ
দাস দুকি ঘুরিয়ে ধরেছে তোর নাম কি কেমন দেখুন মজা দুকি ঘুরিয়ে ধরেছে তোর নাম কি বলে আমার নামে দুকিও নয় দাসও নয় আমি হলাম শুধু কৃষ্ণ এই তোর বাপের নাম কি পেমানন্দ বলে আমার বাপের নামে শুধু নন্দ তোর মায়ের নাম কি সুধাময়ী বলে আমার মায়ের নাম হলো যশময়ী তাহলে নামে নামে মিল আছে বাবায় বাবায় মিল আছে মায়ে মায়ে মিল আছে আমার সঙ্গে বন্ধু করবি দুকি বলে তোর কি বন্ধু জোটেনি হ্যাঁ তুই বড় লোকের বেটা মন্দির থেকে তুই বেরিয়ে এলি আর আমি গাছের নিচে বসে আছি তুই আমার সঙ্গে বন্ধু করতে এসেছিস তোর কি বন্ধু জোটেনি কৃষ্ণ বলে দুকি রে জোটেনি কি আমি তোর বাপেরও বন্ধু আমি তোর মায়েরও বন্ধু আমি জগতের হরি দীন বন্ধু জগতের বন্ধু হরি দীন বন্ধু জগতের বন্ধু আমি হরি দীন বন্ধু জগতের বন্ধু হরি দীন বন্ধু জগতের বন্ধু জীবের করুণা মেলে লোকে জীবের করুণা মেলে লোকে এসে দিনময় হরি এসেছে নদিয়া দিনময় হরি এসেছে নদিয়া এসে দিনময় হরি এসেছে নদিয়া দিনময় হরি এসেছে নদিয়া রাধার প্রীতি লয়ে বুকে ও রাধার প্রীতি লয়ে বুকে কৃষ্ণা কৃষ্ণা বলো মুখে গো কৃষ্ণা কৃষ্ণা বলো মুখে ও কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে গো কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে ও যে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে গো কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে গো কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে হ্যাঁ বলিয়ে রাধা মাধবে কি হয়